বেকারদের স্বনির্ভর করার জন্য এডিসি প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার জাতীয় সড়কের পাশে ধাবা খুলে দেওয়া হলো, উপজাতিদের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে এই ধাবায়। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে বড়মোড়ায় খোলা হয় এই ধাবাটি। এডিসি প্রশাসন 10 লাখ টাকা ব্যয় করে এটি তৈরি করে দিয়েছে। বুধবার এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা এর সূচনা করেন। একই দিনে বিলবাড়ি ব্লক এলাকায় জাঙ্গালিয়াতে উদ্বোধন হলো শ্মশানের শেডের, এতে ব্যয় হয় 6 লাখ টাকা। এটি খ্রিস্টানদের জন্য তৈরি করে দেয় এডিসি প্রশাসন। দুইটির উদ্বোধন করে রাধাচরণ দেববর্মা বলেন, এডিসি প্রশাসন আর্থিক সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছে। তিনি এও বলেন, এবারের বাজেটে বেকারদের কর্মসংস্থানের কোনো দিশা নেই। তার পর্যন্ত 5টা খন্ড পাইপ উঠে মানে বিরাট এচিভমেন্ট হবাই আপনি লগে লগে সিনেমার ও খাই তাই সিনেমা তার পর্যন্ত প্রায় 10টা সিনেমা বই থাকে তাকে যে 2টা সিনেমা বই ফিমা তো আং তো খা খাই যতগুলো বই এখা তার পুতে সিনেমা প্রাইভেট সরকারি ভাবে এই যে তাকলে যেটা যে দুটা বই সংখ্যাই মানে খুব কাহাম হাই মা তঙ্গা খা ধরক নাইবেদি কয়েকদিন আগে উদ্বোধন খাইছে তারপর সঙ্গর তাকে কেসে তিনতলা নকাং তো দোকান থাকা অংকে সিনেমা হল নাই দুটা সিনেমা হল তো চ্যালেঞ্জ কেন সাইম সে যেরকম ভাবে সিনক পরপাশা ডেভেলপমেন্ট করে সামনে টাকা মানে বিরাট সামুং সেন তাকে তিন থেকে তাহলে 4-5 বছর আগে কব বড় বাহি তঙ্গে আপনার রত কারি ওই তার বিরাট ঘটনা বল গবেষণা এদিন অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রচুর মানুষ অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।